এই নে, ভালো করে জুতা পরিষ্কার করে দে। হ্যাঁ, ওর জুতা পরিষ্কার করে রান্নাঘরে গরুর মাংস রাখা আছে, গিয়ে গরুর মাংস ভালো করে রান্না করবি। ও আবার গরুর মাংস খেতে খুব পছন্দ করে। মনে হয় যে রাজরানী ওইভাবে বসে আছে। এই ভালো করে মুছ। দেখ বোন, তুই আমার সাথে যা করতে চাস এটা একদম ঠিক না। আমি তো সম্পর্কে তোর ভাবি হই, তোর বয়সে কত বড়, তুই আমার সামনে এগুলো করতেছিস। তোর জামাই থাকা সত্ত্বেও একজন পরপুরুষকে নিয়ে এসে আবার আমার সামনে এগুলো করতেছিস, আবার আমাকে দিয়ে ওর জুতো পরিষ্কার করাচ্ছিস। আমি তো সম্পর্কে তোর ভাবি হই, বয়সে তোর কত বড়, তুই বল আমাকে দিয়ে এটা করানো কি তোর ঠিক হচ্ছে? এই আমি কি করব না না করব এই কৈফিয়ত কি তোকে দিব? হ্যাঁ, আমি তোকে যেটা করতে বলবো তুই সেটাই করবি। আর তোর হাজব্যান্ডকে দেখ, মাসে একবার আসে বাসায়, তাও আসলে একদিনও থাকে না। আমি কি তোর মতো খ্যাত যে হাজব্যান্ডের আশায় বসে থাকবো? আমার হাজব্যান্ড তো থাকে বিদেশে, কখন আসবে না না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটাই, তুই আমাকে কোনো জ্ঞান দিবি না। তুই এই বাড়ির বউ না, এই বাড়ির চাকরানি। হ, তুই এই বাড়ির চাকরানি, ধর জুতা পরিষ্কার কর, জলদি কর, কইরা তারপরে আমার জন্য কালা ভুনা করবি। গরু মাংস আমি আবার কালা ভুনা ছাড়া তো পছন্দ করি না। এই জান, এই চাকরানির জন্য না তোমার বাসা আসতেও আমার ভালো লাগে না, প্রত্যেকটা দিন এইসব নিয়ে কথা বলতে হয়। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলতেছি। কি হলো, ও কি বললো? তাড়াতাড়ি ওর জুতা পরিষ্কার করে গিয়ে গরুর মাংস রান্না কর। বোন, তোর আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছিস? তোর ভাই বাসায় থাকে না, সেই সুযোগে আমার সাথে এগুলো করতেছিস। তুই তো নিজের স্বামীকেও ঠকাচ্ছিস, এইটা তো ঠিক না। তুই তো একটা বাড়ির বউ, বউ হয়ে এরকম পরপুরুষ নিয়ে ছিছি। ভাই, আপনি তো জানেন ও বিবাহিতা, তাও কেন ওর সাথে সম্পর্ক করলেন? আমার ভাইটাকে শুধু শুধু ঠকানো হচ্ছে। এই তোকে কি কৈফিয়ত দিতে হইব আমি কার সাথে সম্পর্ক করব? আরে তোকে তো ভালোই ভালোই বলতেছে, আর আমি হলে আমার বাসার চাকরানি করেই রাখতাম, বুঝছস না? আমি ওর সাথে সম্পর্ক করছি, ও আমার সাথে সম্পর্ক করছে, তাতে তোর জলে না? তোর জামাই নাই তো, জামাই আসে না, এই জন্য আর জন্য ইয়া দেখে জলে, তাই না? যা, আমার জুতা পরিষ্কার করা লাগবে না, এখান থেকে যা তুই, যা। কি হলো, যা। আমি বলতেছিলাম কি, আজকে তো আমার শরীরটা ভালো না বোন, তুইও তো পারিস একটু আমাকে কাজে সাহায্য করতে। আজকে না হয় রান্নাটা তুই করে নে, সত্যি আমার শরীরটা ভালো লাগছে না। কি, আমি রান্না করব? যদি আমি রান্না করি তাহলে তোকে আমি এই বাসায় রেখেছি কেন, বসে বসে খাওয়ানোর জন্য? এমন করে কেন বলতেছিস, সারাদিন তো বাসার সব কাজ আমি করি। আমার জামাই তো তোর সাথে আমাকে এই বাসায় রেখে গেছে, তোর উপর ভরসা করে। আমরা তো দুজন যা কত সুন্দর করে থাকবো, আর তুই আমাকে দিনের পর দিন এভাবে অত্যাচার করিস। আমি তো কাউকে কিছুই বলি না, আজকে শুধু বললাম আমার শরীরটা খারাপ লাগছে, আর তোরা আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস, আমি আজকে রান্না করতে পারবো না। জান, শুনো, আমার কিন্তু ধৈর্যের সীমা কিন্তু পার হয়ে যাচ্ছে, আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। ওরে কি এখান থেকে আউট করবা? আমার ভালো লাগতেছে না, আমি চলে যাবো কিন্তু এখন। আচ্ছা, তুমি বসো। হ্যাঁ আল্লাহ, এটা আমি কি দেখলাম, আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমি বাসায় না থাকলে আমার ছোটো ভাইয়ের বউ ওর বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে, আর আমার বউকে দিয়ে বাসার সমস্ত কাজ করায়, আমার বউকে বাসার কাজের মেয়ে বানিয়ে রেখেছে, আর আমার বউ এই সব কিছু সহ্য করে আমাকে কিচ্ছু বলে নাই। এতদিন আমার বউকে দিয়ে এই সব কাজ করাইছে, আর এইসব আমার বউ সহ্য করে আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছে। না না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের উপরে কথা বলিস? এই বড় ভাইয়া কল দিছে। মানে এখন কি করব, এই সময় হঠাৎ আজকে কল দিল। আচ্ছা দাঁড়াও, রিসিভ করো, রিসিভ করো। হ্যাঁ, এই চুপ, একদম কথা বলবি না। হ্যালো, আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তামু, কেমন আছো? জি ভাইয়া, ভালোই আছি। তোমার ভাবি কোথায়? ভাবি তো একটু রেস্ট করতেছিল। আসলে আমি ভাবিকে দিয়ে কোনো কাজ করাতে চাই না, ওনাকে আমি রেস্টে দিয়েছি, আমি সব কাজ করতেছি। ও আচ্ছা, তোমার ভাবিকে একটু ডাক দাও, কথা বলি। ভাবির সাথে কথা বলতে চাইতেছি।
হ্যালো ভাইয়া, আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, আমি ভাবিকে দিতেছি। এই শুন, তোর হাজবেন্ড তোর সাথে কথা বলতে চাইতেছে, যদি তোর হাজবেন্ডকে কিছু বলস তাহলে তোর খবর করে ছাড়বো, মনে রাখিস। নে। হ্যালো, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কি করো? আমি এই তো একটু রেস্ট করতেছিলাম। ও আচ্ছা, কিন্তু তোমার ভয়েসটা এরকম লাগতেছে কেন? তোমার কি শরীর খারাপ? না না, আমার তো কিছু হয়নি, শরীর খারাপ না, আসলে একটু ঘুমিয়েছিলাম তো তাই এরকম। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ জানো, তামুনা আমাকে কোনো কাজ করতে দেয় না, বাসার সব কাজও করে, আর আমি সারাদিন রেস্ট করি। আমি খুব ভালো আছি, তুমি একদম চিন্তা করো না। ও আচ্ছা, আমার ছোট ভাইয়ের বউ তোমার অনেক যত্ন নেয় তাই না? হ্যাঁ, ও আমার খুব যত্ন নেয়, বিশ্বাস কর। এই তোকে ফোন দিয়েছি কি সুখ দুঃখের গল্প করার জন্য নাকি? যা গিয়ে রান্না কর। যা যা, উঠে যা। কি হলো? যা বসে থাকে। জান শোনো না, এখন কিন্তু আমরা দাঁড়াও, তুমি রান্না করতে যাবে মানে? তুমি না এইমাত্র ফোনে আমাকে বললে তুমি রেস্ট নিচ্ছ? ওসব কথা বাদ দাও, তুমি বলো তো এই সময় হঠাৎ বাসায় তুমি? আমি এই সময় হঠাৎ বাসায়? বস আমাকে এক সপ্তাহ ছুটি দিয়েছে, তাই আমি ভেবেছি এই এক সপ্তাহ তোমাদের সাথে থাকবো, তাই আমি বাসায় আসছি। আরে ভাইয়া, আপনি বাসায় আসবেন একটা বার কল দিয়ে আসবেন না। কাকে ফোন দিয়ে আসবো? তোমাকে ফোন দিয়ে আসবো? আরে তোমাকে ফোন দিয়ে আসলে তো আমি আজকের এই দৃশ্যটা নিজের চোখে দেখতেই পারতাম না। আর তুমি কিভাবে পারলে আমার ভাইকে এভাবে ঠকাতে? তুমি আমাদের খেয়ে আমাদের বাসায় থেকে বাসায় পরপুরুষ নিয়ে আসছো, আর আমার বউকে দিয়ে নাকি তুমি বাসার কাজ করাচ্ছ? আমার বউকে তুমি বাসার কাজের মেয়ে বানিয়ে রেখেছো? তুমি একবারও ভেবে দেখেছো আমার ভাই মাসের পর মাস, বছরের পর বছর সেই দূর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে টাকা উপার্জন করে শুধুমাত্র তোমার সুখের জন্য, আর তুমি কিনা আমার ভাইয়ের সেই কষ্টের টাকা দিয়ে বাইরের ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করো? ছিঃ, তোমার লজ্জা করে না এসব করতে? আর তোমার সাথে কথা বলতে তো আমার নিজেরই লজ্জা লাগতেছে, কি আর বলবো তোমাকে। তুমি এই মুহূর্তে তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাসা থেকে চলে যাও, তোমার মতো মেয়ে আমাদের বাসায় থাকলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। শোনো, ও তো ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে, ও তো আমাদের ছোট বোনের মতো, বলো ওরকে দেখে শুনে রাখা, শাসন করা, এগুলো আমাদেরই দায়িত্ব। তুমি এরকম বকাঝকা করো না, ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, একটু সময় দাও। তুমি চুপ করো, ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, তোমাকে বাসার কাজের মেয়ে বানিয়ে রেখেছে, তোমাকে দিয়ে নাকি ওর বয়ফ্রেন্ডের পায়ের জুতা পর্যন্ত পরিষ্কার করিয়েছে, আর তুমি ওর হয়ে সাফাই গেছো? তুমি আর একটাও কথা বলবে না, ওর মতো নোংরা মেয়ে আমাদের বাসায় আমি রাখবো না। দাঁড়িয়ে আছিস কেন? বের, এক্ষুনি তুই আমার বাসা থেকে তোর ওই বয়ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে যা। ভাইয়া আপনি আমার ভাইয়ের মতো, আমাকে এবারের মতো মাফ করে দেন, এমন ভুল আর কখনো হবে না, আমি নিজেকে শুধরে নিব, আমাকে এবারের মতো মাফ করে দেন। শোনো, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি প্লিজ আর এরকম করো না, ওকে মাফ করে দাও। আর বোন তোকে একটা কথা বলি, মেয়েদের বিয়ের পর স্বামী তার সব কিছু, পরপুরুষের সাথে এসব করা একদম ঠিক না, আমি তো তোকে অনেক বুঝিয়েছি, তুই আমার কোনো কথাই শুনিস নি, বরং আমাকে অনেক অত্যাচার করেছিলি, এখন যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিস, এখন নিজের স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার কর, কারণ ভাই যদি আবার এসব কথা শুনতে পারে উল্টো পাল্টা কী না কী করে ফেলবে, এসব ওকে জানতে দেওয়া যাবে না। শোনো, তুমি আর মাথা গরম করো না, আমি তোমাকে বলছি তুমি মাথা ঠান্ডা করো, আর তোমার ভাইকে এসব জানতে দিও না, সব কিছু একদম ঠিক হয়ে যাবে, তুমি তোমার ভাইকে কিছু জানতে দিও না। ঠিক আছে, আজকে তোমার কথা মতো আমি ওকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম।